দেখতে সুন্দর হওয়া ব্যাপারটা কেমন জানেন? দেখতে সুন্দর হওয়াটা আসলে বইয়ের উপর রং চঙে মলাটের মতো, দেখবে মলাট বেশি দিন টেকে না, কয়েকদিন পর ওপরের ওই মলাটটাই নষ্ট হতে থাকে। আসল গল্প তো থাকে বইয়ের ভিতরে, মানুষের ব্যক্তিত্ব, ব্যবহার, আচার আচরণ এগুলোই সারা জীবন থাকে, এইগুলোই মানুষের ভিতরকার জিনিস। সুন্দর মুখও একদিন তার জৌলু সারায়, পেশিবহুল চেহারাতেও একদিন মেদ জমে, মাথাভর্তি চুলও একদিন পড়ে যায়, শুধু পড়ে থাকে ওই খোলসবিহীন আস্ত মানুষটা। আকর্ষণীয় চেহারা দিয়ে কোনো মানুষকে যদি আজীবন বেঁধে রাখার কথা ভাবো, জানবে তোমার ভাবনাটাই ভুল। প্রেমের ক্ষেত্রে সৌন্দর্যই যদি প্রধান হতো, পেশি বহুল চেহারায় যদি মূল্য পেত, তাহলে সমস্ত সুন্দর আর সুন্দরীদের কখনোই ব্রেক আপ হতো না। এমন কত মানুষ আছে যারা নিজে দেখতে অসুন্দর হয়েও অতীব সুন্দর বা সুন্দরীকে নিজের করে পাওয়ার পর তীব্রভাবে ইগনোর করতে শুরু করে দেয়। সৌন্দর্য শুধু মাত্র মনকে আকৃষ্ট করতে পারে, কিন্তু চিরদিন মনের মধ্যে আটকে থাকে না ভালোবাসা।